সোনাইমুড়িতে অদৃশ্য পরিবারকে সত্যি খবর দিয়েছি। এখানে বেগমগঞ্জে আমাদের 1000 আমাদের আজকে এখানে আমরা 1000 পরিবারকে শুকনো খাবারের প্যাকেট দেওয়ার ব্যবস্থা করেছি। মাইস দিত আমাদের 1000 প্যাকেটের পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই কার্যক্রম আমরা প্রত্যেক দিন চলবে। বন্যা কবলিত যতদিন বন্যায় মানুষ আক্রান্ত অবস্থায় এই আপনার আশ্রয় কেন্দ্রে থাকে, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। আমরা দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে সারা বাংলাদেশের যুবদল বন্যা কবলিত জেলায় জেলায় এই খাদ্য সামগ্রী শুকনো খাবার রান্না করা খাবার বিতরণ কার্যক্রম করছে। আজকে সকালে আমি কুমিল্লাতে বন্যা কবলিত আগামীকাল ইনশাল্লাহ লক্ষ্মীপুর যাব। আমাদের যুবদলের আরো কয়েকটি টিম বিভিন্ন জেলায় কাজ করছে, আমাদের এই কার্যক্রম চলমান আছে। বন্যা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে ইনশাল্লাহ। এই বন্যাটা ভারত কর্তৃক সৃষ্ট বন্যা, তারপরে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ করেছেন মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, বানবাসের পাশে দাঁড়ানো। উনি বলছিলেন কোন ধর্ম বর্ণ গোত্র ভেদাভেদ না করে নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলছেন। গত 3 দিন থেকে আমাদের এই কার্যক্রম চলছে। আজকে এই কার্যক্রম জেলা যুবদলের কার্যক্রম তদারকি করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র সভাপতি আব্দুল মোনা মুন্না ভাই, সিনিয়র সহসভাপতি বেদলকরি পল ভাই সহ কেন্দ্রীয় টিম এসেছে। ওনারা আজকে কুমিল্লায়, নোয়াখালী, আগামী দিন লক্ষ্মীপুরও এই কার্যক্রম দেখবেন। এবং আমাদের নোয়াখালীতে যে কার্যক্রম গত 3 দিন আগে শুরু হয়েছে, এটা পানি কমা পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ।